সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি ও নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। পাশাপাশি আগামী 18 জুলাই ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এবং 19 জুলাই উত্তরা আবদুল্লাপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব। বুধবার রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন মির্জা ফখরুল। আগামী 18 জুলাই 2023 মঙ্গলবার সারা ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে সমাবেশে লাখো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনতার সুনামি। অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হতে জনতা জেগে উঠেছে। শত বাধা দিয়েও সরকার এ জনতার ঢেউ রুখতে পারেনি। এ আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী ও দেশের সব শ্রেণী পেশার নাগরিকদের রাজপথে থাকতে হবে। দুপুর 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা 12টার আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মীরা। নয়াপল্টনের সড়কটি রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক বাংলার মোড় হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট হয়ে পল্টন মোড়, পল্টন মোড় থেকে উত্তর দিকে নাইটিংগেল মোড় পর্যন্ত জনস্রোত নামে। বিএনপির সমাবেশ উপলক্ষে আরামবাগ, মতিঝিল, কমলাপুর, রাজুক ভবন, শান্তিনগর, রাজারবাগ সহ আশপাশের এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। এই সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচির বার্তা নিতে রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকেও হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা।